লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি বাজার এলাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। রোববার দুপুরে বাজারের পশ্চিম এলাকায় ওয়াবদা খালের পাশে নির্মাণাধীন ওই ঘর ভেঙে ফেলা হয়। জানা গেছে, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম পাওবোর প্রায় 40% জমি দখল করে খামারের ঘর নির্মাণ করছিলেন। এতে ঘরের ভিটে ভরাটের সুবিধার্থে পাশে সরকারি মাটির রাস্তা কেটে ফেলা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের নজরে আসে। জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ওই ঘরটি অপসারণ করান। রোববার দুপুর 12টা থেকে অপসারণ কাজ শুরু হয়। দুপুর 2টা পর্যন্ত ঘরটি ভেঙে ফেলেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এ ব্যাপারে ইউনিয়ন ও মোহাম্মদ মাসুম বলেন, পাওবোর জমি দখল করে ঘর নির্মাণ কাজ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে ওই ঘর ভেঙে পাওবোর জমি দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।